গতকাল অপারেশনের সময় তারা যখন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছিল সেই মুহূর্তে সাইদুল হাসান মিন্টু কৃষি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় যুবদল উনি টকবাজার মডেল থানা এলাকায় বসবাস করেন, উনাকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করার পরে উনাকে জানতে পারল ওনার হাতে একটু ব্যথা ছিল, অসুস্থ। তখন তাকে বললো যে আপনি কীভাবে ব্যথা পেয়েছেন, তখন সে বললো যে সে মানে ঢাকা মেডিকেল কলেজের পাশের এলাকাতে সে তার দায়িত্ব ছিল ককটেল নিক্ষেপ করা, বোমা নিক্ষেপ করা, সে ওইটা নিক্ষেপ করতে গিয়ে তার হাতে ব্যথা পেয়েছে, সে হাসপাতালে ভর্তি হয়ে হাসপাতালে চিকিৎসা সে বাসায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করার সময় তখন সে বললো যে তুমি বোমা পেলা কোথায়। তখন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের টিম ধরে যখন নিয়ে গেলেন সে বললেন যে সে তার দুজন কারিগর আছে তাদেরকে দেশে বোমাগুলি বানায়। একজনের নাম হলো বাসার, বাসার হচ্ছে সেও হলো 29 নং ওয়ার্ড ভাইস প্রেসিডেন্ট চকবাজার যুবদল, আরেকজন হলো মাসুদ, সে হলো কৃষি দপ্তর সম্পাদক মূল দল চকবাজার থানা বিএনপি। এরা দুইজন হলো কারিগর, তারা শুধু এখন না, তারা 99 সাল থেকে বোমা বানায়। তারপরে তারা পরবর্তী পর্যায়ে যখন 2013-14 সালে তাদের ডিমান্ড ছিল অনেক হাই, কারণ তাদেরকে বলা হয়েছিল যে বোমা তো তাদের বেশি মারতে পারবে, তাকে তখন তারা মানে ভালো ভালো পদ দিবে। তখন সে সময় তারা অনেক বোমা ফাটিয়ে তারা এই পদগুলি নিয়েছে। সাইদ হাসান মিন্টু পেয়েছে কিছু কিছু পদক, আর বাকিরা পেয়েছে বিভিন্ন ধরনের ইউনিটের প্রধান হয়েছে। এবং তাদের যে নেতা রবিউল ইসলাম নয়ন, সে তখন একবার গ্রেপ্তার হয়েছিল, আপনারা জানেন গাড়িতে আগুন লাগিয়েছিল ইয়াতে বাংলা মোটর, তাকে বানিয়েছে হলো সদস্য জাতীয়তা যুবদল। তো এই যে বোমা কারখানায় তারা আমরা আমাদের টিম গেলেন এই দুইজনকে ধরার জন্য, গিয়ে তাদেরকে বাসায় পেলেন, মাসুদ এবং বাসার যুবদল নেতা, তাদের বাসা থেকে আমরা 8 কেজি গান পাউডার আমরা পেয়েছি, যা যে গান পাউডারটা দিয়ে প্রায় 300-400 বোমা বানানো যাবে। সাথে আমরা একদম মানে বিস্ফোরিত করার জন্য রেডি আছে এমন আরও 21টা হাত বোমা, ইকুরিমে পাথর, কাঁচের বোতল, তার কাটা প্রায় 1 কেজির উপরে আমরা এটা উদ্ধার করি। উদ্ধার করে যখন আমরা নিয়ে আসি তখন তাদেরকে আমরা এই তিনজনকে যখন জিজ্ঞাসাবাদ করলাম, তারা যে কথাটা বললেন যে তারা 15-13-14 সালের পর যখন রাজনীতি উত্তাপ কমে যায় তখন তাদের ডিমান্ডও কমে যায়, তারা এরপরে তারা 23 সালে এসে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে তারা আবার এই বোমা বানানো শুরু করেছেন, যেটা আপনারা দেখেছেন যে আমাদের মানে 27 তারিখ রাতে আমাদের ডিবি পুলিশ থানা পুলিশের উপরে তারা রাতের বেলা অনেকগুলি বোমা বিস্ফোরণ করেছেন। এর থেকে আমরা বেশ কিছু লোককে আমরা গ্রেপ্তার করেছি। তারপরে 28 তারিখ ঢাকা শহরের ওই সমাবেশস্থলের আশপাশে অনেক বোমা বিস্ফোরিত হয়েছে, যেটার দায়িত্বে ছিল সাইদ হাসান মিন্টু সহ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সালতা সালাউদ্দিন টুকু আর কেন্দ্রীয় যুবদলের সদস্য সচিব জাতীয়বাদী যুবদল রবিউল ইসলাম নয়ন। তাদের নেতৃত্বে আসলে 28 তারিখও বোমাটা বিস্ফোরিত হয় এবং 31 তারিখও অনেক বোমা বিস্ফোরিত হয়েছে, আর এই যে 5-6 তারিখ করার জন্য তারা এই বোমা বানাচ্ছিলেন। আমরা 8 কেজি গান পাউডার পেয়েছি আর অনেকগুলি বোমা তো আমরা পেলামই, সেইগুলি তারা আমরা এদের যে মূল যে বানানোর কারিগর থেকে শুরু করে তারা শুধু এইগুলি আপনারা হয়তো বলতে পারেন গান পাউডারগুলি পেল কোথায়, তারা চিটাগাং এবং কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে এগুলি কালেকশন করে এবং এটা বানানোর জন্য তারা বরিশাল বিভিন্ন এলাকা থেকে লোক কালেকশন করে এবং তারা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা স্বীকার করেছেন যে তারা এটা নতুন না, অনেক আগে থেকে এটা বানায় এবং তারা 12-13 সালে অনেক বিস্ফোরণ করেছে এবং এই পেট্রোল বোমা হাত বোমা তারা বিভিন্ন সময় বিস্ফোরণ করে থাকে এবং রবিউল ইসলাম নয়ন তাদের নেতা সেই হলো মূলত এইগুলি করে থাকে এবং নেতৃত্বটা দিয়ে থাকে এবং যারাই বোমা বিস্ফোরণ করে বা হাত বোমা বিস্ফোরণ তারা যারা দক্ষ তাদেরকে তো ভালো ভালো পদ দেওয়া হবে। এই অফার দিয়েই মূলত দেখা গেছে ছাত্রদল যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দরা এই মানে ঢাকা শহরকে অস্থিশীল করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে লোক হায়ার করে এনে তারা এই বোমাগুলি বিস্ফোরিত করছে। আমরা তাদের সকলে অনেকেরই নাম আমরা পেয়েছি, অনেকেই গ্রেপ্তার করেছি এবং তারা যে বাসা থেকে আমরা এই 8 কেজি গান পাউডার উদ্ধার করেছি সে কারিগর মাসুদ এবং বাসার দুজনেই যুবদলের নেতা কেন্দ্রীয় নেতা তারা স্বীকার করেছেন এবং তাদের নেতা হলো সাইদ হাসান মিন্টু, রবিউল ইসলাম নয়ন এবং সুলতান সালাউদ্দিন টুকু, তাদের কথাও তারা স্বীকার করেছেন এবং আমি মনে করি আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করে তাদের আরও কোনো প্ল্যান আছে কি না,
তাদের সাথে আরও কেউ জড়িত আছে কি না সেটাও আমরা বের করব, এবং তারা 5-6 তারিখে যে উড়া ব্যতীত আরও কেউ বোমা বিস্ফোরণে করার জন্য, হাত বোমা বিস্ফোরণ করার জন্য তাদের মানে সেখানেও কোন অন্য কোনো জায়গায় কারিগর আছে কি না সেটাও আমরা খুঁজে বের করব। এবং এদের মধ্যে কিন্তু 2014 সালে কিন্তু তাদের একজন নেতা কিন্তু বোমা বানাতে গিয়ে মারাও গেছে না, এখন এখন এটা আমরা এখনও পাই নাই। তবে তবে তারা স্বীকার করেছেন তারা এই যে মাসুদ মানে যে কৃষি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় যুবদল, সে মাসুদ এবং বাশার তারা স্বীকার করেছেন যে তারা এই 27 তারিখ রাতেও বিস্ফোরিত করেছে এবং তারা 28 তারিখও সমাবেশের বিভিন্ন জায়গাগুলিতে পুলিশকে লক্ষ্য করেও তারা নিক্ষেপ করেছে। পাশাপাশি 31 তারিখ যে অবরোধ ছিল এবং হরতাল ছিল আগের দিন, এগুলি তো তারা অনেকগুলি করেছে। এখন তারা এগুলি অন্য কারো হাতে গিয়েছে কিনা অথবা 5-6 তারিখে ঘিরে এই বোমাগুলি বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করেছে কিনা এটা আমরা তদন্তে বের করব। তবে তাদের তারা যেটা স্বীকার করেছেন যে এই যে 8 কেজি গান পাউডার আরও যে 21টি বোমা এটি দিয়ে তারা আরও 200-300 বোমা বানাতেন এবং সেগুলি বিস্ফোরণ করার কথা ছিল এই 5 এবং 6 তারিখ, এবং আর অন্য কোনো কারিগর বা অন্য কেউ বানাচ্ছে কিনা সেটা আমরা তদন্ত করে বের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মাসুদের বাসা হচ্ছে সেরক কৃষি দপ্তর সম্পাদক চকবাজার এলাকা, তার এমনি হাজি রহিম বক্স এলাকায় থাকে। শরীফুল আলম হচ্ছেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, ওনার নামে কিশোরগঞ্জের পুলিশ সুপার আমাদের কাছে রিকোয়েজিশন পাঠিয়েছেন যে তাদের নামে অনেকগুলি মামলা রয়েছে কিশোরগঞ্জ জেলা, সে প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। আর অনেক দিন ধরে পলাতক আসামি তেজগা, একসময় কাউন্সিলর ছিলেন, সে এখন উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আনুরুজ্জামানকে আমরা গ্রেপ্তার করেছি। তারা তো তারা এখন আমরা খুঁজছি যে শরীফুল আলম তো তার নামে তো অলরেডি রিকোয়েজিশন আছে কিশোরগঞ্জ জেলা, সেখানে মামলা রয়েছে, আর আনুরুজ্জামান নামে মামলা ডাকাতে রয়েছে, এই মামলা তাদেরকে চালান দেওয়া হবে। আমি আপনাকে একটা কথা বলি, এই যে রবিউল ইসলাম আপনারা যে ভিডিও শুধু শুধু বোমা না, তারা তো স্বীকারও করছেন তারা এই হাত বোমা পেট্রোল বোমাগুলি বাসায় বানায়, তাদের কারিগর আছে, কারিগরের নামও বলেছেন, এবং তারা যে এবং তারা কোন কোন দিন ফুটিয়েছেন আবার কোন দিন ফুটাবেন সেটাও তারা আমাদের কাছে স্বীকার করেছেন। এবং শুধু তা না, শুধু বোমা ফাটানো না, আপনি দেখেছেন মানে যুবদলের যে সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় কমিটি